আমরা প্রায়শ বিভিন্ন হলিউডের মুভিতে দেখে থাকি হঠাৎ করে ভূমিকম্প কিংবা সুনামি এসে পৃথিবীর প্রায় সব অংশই ধ্বংস করে ফেলে। এই ধ্বংসে মানুষের সাথে সাথে পৃথিবীর সকল খাদ্যশস্য ধ্বংস হয়ে যায়। পরে বেঁচে থাকা মানুষগুলো খাবারের জন্য হাহাকার করে। কেমন হবে যদি সত্যি এমন কিছু ঘটে? এমন ভাবে কিছু না ঘটলেও এটা অস্বীকার করার উপায় নেই যে পৃথিবীর বাড়তে থাকা তাপমাত্রা, বাড়তে থাকা দূষণ এবং বাড়তে থাকা গ্লেসারিয়াস পৃথিবীকে যে কোনো মুহূর্তে হুমকির মধ্যে ফেলতে পারে। এছাড়া যুদ্ধে পারমাণবিক বোমার ব্যবহারও শস্যকে পৃথিবীর বুক থেকে নষ্ট করে দিতে পারে। সেই সাথে প্রাকৃতিক বিপর্যয়, ডাইনোসরের মতো পৃথিবী থেকে নষ্ট হয়ে যেতে পারে শস্যবীজ। যদি হঠাৎ করেই কিংবা প্রাকৃতিক বিপর্যয়ে পৃথিবী ক্ষতিগ্রস্ত হয় আর আমাদের কাছে কোনো খাদ্যের বীজ মজুদ না থাকে, তখন মানুষ জীবিকা নির্বাহ করবে কি দিয়ে? এসব কথা চিন্তা করেই মানুষ পরিকল্পনা করেছে এমন কিছু যেখানে পৃথিবী ধ্বংসের পরও খাদ্য বীজ মজুদ থাকবে পরবর্তী প্রজন্মের জন্য। তারা সে বীজ থেকে যারা উৎপাদন করে তাদের চাহিদা মেটাবে। এ নিয়ে নরওয়ে সরকার বৈশ্বিক শস্য বৈচিত্রতা ট্রাস্টের সাথে মিলে একটি সিড ভল্ট তৈরি করেন, যার অফিসিয়াল নাম সাম্বল বার্ড গ্লোবাল সিড ভল্ট। এই সিড ভল্ট তৈরি করতে অর্থায়ন করেছেন বিশ্বের ধনী ব্যক্তিবর্গ, এর মধ্যে রয়েছে বিল গেটস ও তার সাবেক স্ত্রী মেলিন্ডা। যদিও বিশ্বব্যাপী 17টির বেশি বীজ সংগ্রহগার রয়েছে, কিন্তু সেগুলো প্রাকৃতিক দুর্যোগ থেকে বাঁচতে ততটা নিরাপদ নয়। সালবার্ড গ্লোবাল সিড ভল্ট তাই ভবিষ্যৎ প্রজন্মের ভরসা। বর্তমানে সালবার্ড গ্লোবাল সিড ভল্ট নরওয়ের মালিকানাধীন এবং নরওয়েজিয়ান কৃষি ও খাদ্য মন্ত্রণালয় আঞ্চলিক জিন ব্যাংক নরজিন এবং ক্রপ ট্রাস্টের অংশীদারিত্বে পরিচালিত হয়। এটি নরওয়ের দক্ষিণ মেরু থেকে 1100 কিলোমিটার দূরে সালবার্ড দ্বীপে অবস্থিত। প্রাকৃতিকভাবে এখানে সবসময় ঠান্ডা থাকে, তাই এটি এখানে তৈরি করা হয়েছে। এটি নির্মাণ করা হয়েছে 152 মিটার গভীর গর্ত বা গুহা খুঁড়ে। বাইরে অল্প পরিমাণ দেখা গেলেও সিড ভল্টটি পাহাড়ের ভেতর 100 মিটার গভীর পর্যন্ত রয়েছে। ভূগর্ভস্থ হিমায়িত অঞ্চল বীজ সংরক্ষণের জন্য একটি সাশ্রয়ী এবং অব্যর্থ নিরাপদ পদ্ধতি। এই এলাকাটি ভূতাত্ত্বিকভাবে স্থিতিশীল এবং আর্দ্রতার মাত্রা কম। সিডভলটি সমুদ্রপৃষ্ঠ থেকে বেশ উপরে হওয়ার কোন সময় যদি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এবং বন্যা সৃষ্টি হয়, তখনও এই সিডভলটি সুরক্ষিত থাকবে। এটি নির্মাণ করার আরও একটি কারণ হল যেন দূরের কোনো মানুষ কোনো রকম ফ্লাইট জটিলতা ছাড়াই সেখানে যেতে পারবেন এবং এখানে যে কোনো মানুষের প্রবেশের অনুমতি রয়েছে। এর ভিতরের তাপমাত্রা সবসময় -18 ডিগ্রি সেলসিয়াস থাকে। এখানে কোন রকম শক্তি প্রদান ছাড়াই বীজ সবসময় হিমায়িত থাকবে। এখানে বীজকে 3 গুণ পলি দ্বারা কভার করে বক্সের ভিতর সংরক্ষণ করা হয়। এর উপরে রয়েছে আলো প্রতিরোধী গ্লাস ও প্রিজম, যার সূর্য রশ্মি থেকে ভিতরে রাখা বীজকে রক্ষা করবে। বীজ ভল্টে প্রায় 4.5 মিলিয়ন অর্থাৎ 45 লক্ষ জাতের বীজ সংরক্ষণ করা যাবে। প্রতিটি আলাদা বীজের প্যাকেটে প্রায় 500টি বীজ থাকে, সেই হিসেবে সর্বমোট প্রায় 25 লক্ষ বীজ রাখা যাবে। বর্তমানে সিড ভল্টিতে বিশ্বের প্রায় প্রতিটি দেশ থেকে প্রায় 12,14,827টি বীজ সংরক্ষণ করা হয়েছে। এর মধ্যে রয়েছে আফ্রিকান এবং এশীয় প্রধান খাদ্য যেমন ভুট্টা, চাল, গম। ইউরোপী এবং দক্ষিণ আমেরিকার মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের বেগুন, লেটুস, বার্লি এবং আলু ইত্যাদির বীজ।